নমস্কার সবাইকে, স্বাগত আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে। দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি বিষয়ের অর্গানিক কেমিস্ট্রির যে প্রথম অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যালিন, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট বাছাই করে 15টি এমসিকিউ প্রশ্ন তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসছি। আশা করি এই প্রশ্নগুলির মধ্য থেকে অবশ্যই আগামী পরীক্ষাটি তোমরা কমন পাবে। এবং আমার চ্যানেল যারা নতুন এখন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, তো নোটিফিকেশান সহ তোমরা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পোস্ট করলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। ঠিক আছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবে। ঠিক আছে, শুরু করছি প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখো, দেখতে পাচ্ছি 1 নম্বর কোশ্চেন, কোন অ্যালকিল হ্যালাইডটি খুব সহজে SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে? কোন অ্যালকিল হ্যালাইডটা খুব সহজে SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে, কোনটা হবে, কোনটা হতে পারে? অপশান এ, বি, সি না ডি, কোন অপশানটা হবে? কোন অ্যালকিল হ্যালাইড খুব সহজে SN1 বিক্রিয়া অংশ কোনো ব্যাপার, তো অ্যান্সার ডি এরটা হবে। কারণ কি বলো না, প্রত্যেকটা টার্সারি হ্যালো হাইড্রোকার্বন যৌগ, কিন্তু এখানে হচ্ছে আয়োডিন আছে। আয়োডিন থাকার জন্য কি হয়, এই বন্ধনটা কি দুর্বল প্রকৃতির হয়, কারণ আয়োডিন আকার বড়ো। ঠিক আছে, এখানে এই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়, তার এর সক্রিয়তা সব থেকে বেশি হবে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন দেখো, আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থটি হলো? আলোকের উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে বায়ুর অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন অত্যন্ত বিষাক্ত পদার্থ কোনটা হবে? খুব ভালো কোশ্চেন, কী হবে মানে ক্লোরোফর্ম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কী করে? মিথেন, মিথাইল অ্যালকোহল, এটা ফসজিন, আর সিসের কার্বন ডাইঅক্সাইড, কোনটা হবে? অ্যান্সার সি, এটা হচ্ছে ফসজিন। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন দেখো, নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায়, মানে অপটিক্যাল রোটেশন দেখায়? নিচের যৌগগুলির মধ্যে কোনটি আলোক ঘূর্ণন দেখায় বা অপটিক্যাল রোটেশন দেখায়, কোনটা? অপশান এ, দেখতে পাচ্ছ অপশান এ হবে না, বি, সি না ডি, কোনটা হবে? অ্যান্সার ওপর এ। কারণ কি, অপটিক্যাল রোটেশন তারাই দেবে যে যে কাইরাল কার্বন থাকতে হবে। কাইরাল কার্বন কী হবে, ডিফারেন্ট 4টি মূলককে যুক্ত থাকতে হবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করে দেখো, ইথাইল অ্যালকোহল আর মিথাইল গ্রুপ, হাইড্রোজেন ক্লোরিন, 4টা ডিফারেন্ট গ্রুপ আছে। বাকিগুলো দেখো, এখানে 2টো মিলে সেম গ্রুপ, পরটা নিচের ডিএটা দেখো, সিএসটি সেম গ্রুপ, এখানে দেখো এইচ এই সেম গ্রুপ, তাহলে ডিফারেন্ট গ্রুপ নেই, বুঝতে পেরেছো? তাহলে কোনটা অপশান হবে? অপশান হবে এটা। খুব ভালো কোশ্চেন এটা। 4 নম্বর কোশ্চেন দেখো, একটি অণুর গঠন নিম্নরূপ, এর নাম লেখো। ঠিক আছে, বুঝতে পেরেছো? একটি অণুর গঠন নিম্নরূপ, তাহলে এর নাম কী হবে, আগের পরে নাম লিখতে হবে, কোন অপশানটা হবে দেখো, এদিকে দেখো তাহলে কী হবে। তা যদি আমরা নাম্বারিং করি, নাম্বারিং করতে 1 নম্বর কার্বন পাবে পাইরোটি, এটা কি 2 নম্বর পাইরোটি, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। ঠিক আছে, তাহলে 4 নম্বরগুলো যদি দূরে রাখে, দূরে সার্কেল করে দিলে কী হচ্ছে, 1 থেকে 2 এরকম যাবে, তাহলে কী হচ্ছে, অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে কী হবে, অ্যান্টিক্লকওয়াইজ হলে তার 4 নম্বরগুলো দূরে আছে আর অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে, তাহলে কী হবে, এস কনফিগারেশন হবে, তাহলে বি এরটা হবে, এস 2 ক্লোরো 3 মিথাইল বি, এটা এই অ্যান্সারটা হবে। বুঝতে পেরেছো? এরকম ভালো কোশ্চেন, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দেয়। পরে কোশ্চেনে আসবো, 5 নম্বর কোশ্চেন, কোন জৈব যৌগের SN2 বিক্রিয়া স্টিরিও কেমিক্যাল ইনভার্সন দেয়, প্রদর্শন করে স্টিরিও কেমিক্যাল, তার পজিশন চেঞ্জ হবে, কোনটা হবে? অপশান এ, বি না সি না ডি, কোনটা হবে? অপশান হবে ডি এরটা। ওকে, 6 নম্বর কোশ্চেন দেখো, খুব ভালো কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন দেখতে পেয়েছো, 6 নম্বর কোশ্চেন দেখো, সিলভার অ্যাসিটেট, ব্রোমিন, তার সঙ্গে কী হয়েছে, কার্বন ডাইঅক্সাইড মুখ্য পদার্থ কোনটা হবে? মানে এটা এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, হ্যান্ডস ডিকার বিক্রিয়া। ঠিক আছে, সিএসটি বিআর হবে না, এটা হবে, এটা মানে খুব ভালো কোশ্চেন, এটা কী হবে, এটা মিথাইল ব্রোমাইড হবে, এটা হচ্ছে হ্যান্ডস ডিকার রিয়াকশান। 7 নম্বর কোশ্চেন দেখো, জলীয় কেউই সহযোগে টাই করে ইথেনে আদ্র বিশ্লেষণ উৎপন্ন হবে কোনটা? জলীয় কেউই সহযোগে টাই করে ইথেনে আদ্র বিশ্লেষণ উৎপন্ন হবে কোনটা? মিথানল, অ্যাসিডিক অ্যাসিড, ইথানল ফর্মেশন, কোনটা হবে? অ্যান্সার কী হবে, বিএটটা অ্যাসিডিক অ্যাসিড, টাই করে অ্যাসিডিক, টাই করে ইথানে কী হবে, 3টা ক্লোরিন আছে। ঠিক আছে, 3টা ক্লোরিনের জায়গায় যদি আমরা 1টা করে টাই করে ইথেন, CCH2 হবে, CH3। ঠিক আছে, এই সিএলের জায়গায় 1টা করে ওএইচ দেবে, ওএইচ দেওয়া জল বেরিয়ে গেলে অ্যাসিডিক অ্যাসিড হবে। ঠিক আছে, আর অবশ্যই দেখো, খুব ভালো চিহ্ন, ক্লোরোফর্মের সঙ্গে সিলভার চিহ্ন আর তাপ দিলে কী হবে, কোনটা উৎপন্ন, ক্লোরোফর্মের সিলভার চিহ্ন তাপ দিলে কোনটা উৎপন্ন হবে? খুব ভালো কোশ্চেন, অ্যাসিটাডিন হবে, অ্যাসিডিলিন না ইথিলিন না বেনজিন, কোনটা? বিএটা হচ্ছে অ্যাসিডিলিন। 9 নম্বর কোশ্চেন দেখো,
ইথানল ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া উৎপন্ন করে কি? ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া কি উৎপন্ন করে? নাইট্রো ইথেন, ইথাইল নাইট্রাইট, ইথেন না নাইট্রোপ্রোপেন, কোনটা হবে? ইথাইল ব্রোমাইড সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করবে, কী হবে? সিলভার ইথাইল নাইট্রাইট হবে, ঠিক আছে? এটা হবে বিএডটা। ওকে, পরের কোশ্চেনে আসবো। দেখো, পিএইচ সিএইচ টু বিআর মানে ফিনাইল ব্রোমাইড, বেঞ্জাইল ব্রোমাইড, ঠিক আছে? বেঞ্জাইল ব্রোমাইড হবে এটা। বেঞ্জাইল এনএইচের সঙ্গে দ্রবণে বিক্রিয়া কী উৎপন্ন হয়? এনএইচ কী ধরনের বিক্রিয়া করবে? এসএন টু, এসএন ওয়ান, ই ওয়ান, ই ওয়ান, অ্যান্সার হবে এসএন ওয়ান। কারণ কী হচ্ছে না, ফিনাইল বেঞ্জাইল কার্বোকাটা স্টেবিল বেশি, স্টেবিলিটি বেশি হয়, ঠিক আছে? এই জন্য এই অ্যান্সারটা হবে। এগারো নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফর্ম অ্যানিডিন এর বিক্রিয়া করে কী উৎপন্ন করবে, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন। ক্লোরোফর্ম অ্যানিডিন বিক্রিয়া কী উৎপন্ন, এই যৌগটা কী হবে? ক্লোরোবেঞ্জিন, ফিনাইল সায়ানাইড, আইসোসায়ানাইড, মিথাইল সায়ানাইড, ফিনাইল মিথাইল ইথার, কোনটা হবে? অ্যান্সার বিএডটা, ফিনাইল আইসোসায়ানাইড। বারো নম্বর কোশ্চেন দেখো, নিম্নের কোন যৌগটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া এজিসিএল অধ্যক্ষে সাদা পদক্ষেপ দেয় না? নিম্নের কোন যৌগটি সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া এজিসিএল এ সাদা পদক্ষেপ দেয় না, কোনটা হবে? মিথাইল ক্লোরাইড, বেঞ্জাইল ক্লোরাইড, ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে ক্লোরো সাইক্লোহেক্সেন, ক্লোরো সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে এটা ক্লোরোবেঞ্জিন। তার কি মিথাইল ক্লোরাইড দেবে না বেঞ্জাইল ক্লোরাইড দেবে না ক্লোরো সাইক্লোহেক্সেন না ক্লোরোবেঞ্জিন, কোনটা হবে? অধ্যক্ষেপ দেয় না, অ্যান্সার দিয়ে হবে ডিএটটা, হচ্ছে ক্লোরোবেঞ্জিন দেয় না। এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন। তার নম্বর কোশ্চেন দেখো, বেঞ্জাইল ব্রোমাইড, বেঞ্জাইল ব্রোমাইড, ম্যাগনেশিয়াম ইথার আর জোড়ে, এটা কী জোড়ের যোগ কী হবে? বেঞ্জাইল ব্রোমাইড, ম্যাগনেশিয়াম ইথার আর কী হচ্ছে? অ্যাসিড মিশ্রিত জল, এক্স যোগ কোনটা হবে? অপশান এ, বি, সি না ডি, কোন অপশান হতো বলে ভাই বলেছে, কোন অপশানটা খুব ভালো কোশ্চেন এটা। অ্যান্সার হবে সি এরটা, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে ম্যাগনেশিয়াম ব্রোমাইড দিলে হচ্ছে গ্রিগনার বিকার উৎপন্ন হবে, এই অ্যাসিড মিশ্রিত জল থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, নিলে কী হবে? সিএইচ টু উৎপন্ন হবে। চোদ্দ নম্বর কোশ্চেন দেখো, ক্লোরোফর্ম কি এনএইচ দ্রবণ, এনএইচ জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে উৎপন্ন হয়, কোনটা উৎপন্ন হবে? এনএইচ জলীয় দ্রবণ উত্তপ্ত করলে সোডিয়াম অ্যাসিটেট, সোডিয়াম ফর্মেট, মিথাইল অ্যালকোহল, ফর্মেট, কোনটা হবে? অ্যান্সার বিএডটা হচ্ছে সোডিয়াম ফর্মেট, ঠিক আছে? পরের কোশ্চেনে আসবো। পনেরো কোশ্চেন, নিচে ক্লোরো হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটির ক্ষারীয় আত্মবিশেষ অ্যাসিটালটি উৎপন্ন করে? নিচে কোনো ক্লোরো হাইড্রোকার্বনগুলির মধ্যে কোনটির ক্ষারীয় আদ্রবিশেষ অ্যাসিটালটি উৎপন্ন হবে? অপশান এ, বি, সি না ডি, কোনটা ভেবে বলে দেখি, কোনটার ক্ষারীয় আদ্রবিশেষ অ্যাসিটালটি উৎপন্ন হবে, ঠিক আছে? অ্যান্সার কী হবে? না অ্যান্সার সিএরটা, কী করে হয়েছে সিএরটা দেখাই, দেখিয়ে দিচ্ছি দেখো কী করে সিএরটা হচ্ছে না। সিএইচ থ্রি, সি, সিএইচ, সিএল, সিএল, সিএল যায় কী হয়েছে, ওএইচ ঢুকে যাবে, ওএইচ প্রবেশ করবে, ঠিক আছে? ওএইচ থেকে ওএইচ আছে, তাহলে এই ওএইচ থেকে হাইড্রোজেন এখানে বেড়ে গেলে বেরিয়ে যাবে, তাহলে কী দাঁড়াচ্ছে? এইচ থ্রি, সি, সিএইচ, দুই বলুন, এইটা অ্যাসিডটা উৎপন্ন হয়ে গেল, বুঝতে পেরেছো? এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, বাছাই করে তোমাদের সামনে নিয়ে এসেছি। এগুলোর মধ্যে আপনারা অবশ্যই কমন পাবে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে?